C A P I T A L আবার বলো C A P
Listen. 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 আবার বলো listen. Listen. What? 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 Rhyme. 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 Okay. এখন আমরা পড়বো আমাদের সবচেয়ে পছন্দের পড়া, কি বলতো? ওয়ার্ডবুক আমাদের সবার পছন্দ কেন জানো? কারণ ওয়ার্ডবুক আমাদের সবারই একটু কঠিন লাগে, মনে রাখতে একটু কষ্ট হয়, সেজন্য তো আমাদের সবার পছন্দের, বুঝতে পেরেছো? গতকাল ইংলিশ কি? ইয়েস্টারডে। গতকালের ইংলিশ কি? ইয়েস্টারডে। গতকালের ইংলিশ কি? ইয়েস্টারডে। সকালের ইংলিশ কি? আর ইয়েস্টারডে মানে কি বলতো বাবা? YESTER কার? ইয়েস্টারডে। দেখো বানানটা, সকাল, মর্নিং। সকালের ইংলিশ কি? মর্নিং। ঠিক আছে, তারপরে দেখো বলেছে দুপুর। দুপুরের ইংলিশ কি? নুন। দুপুরের ইংলিশ নুন। দুপুরের ইংলিশ নুন। দ্যাট মিন্স যখন 12টা পার হয়, আমরা 12টার আগ পর্যন্ত কিন্তু সবাই সবাইকে গুড মর্নিং বলি। তোমরা কিন্তু সকালে না দুপুরে ক্লাস করো। দেন আমরা যখন ক্লাস শুরু করব, তখন 12টা 1 মিনিটে শুরু করি না, দেন আমরা কি বলবো জানো? গুড মর্নিং। এন্ড যখন বিকাল হবে, আসলে আজান দেওয়ার পর থেকে মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত আমরা কি বলি? আফটারনুন। মাগরিবের আজান থেকে রাত লাইক 8টা পর্যন্ত আমরা কি বলি? ইভিনিং। ইভিনিং মানে সন্ধ্যা। এন্ড দেন আফটার 8 PM টু 3 or 4 PM 4 AM দ্যাট মিন্স রাত 8টা থেকে ভোর 4টা 5টা পর্যন্ত আমরা বলি নাইট। এবং তার মধ্যেও ভাগ আছে, মিড নাইট আছে। আমাদের এই জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে বাবা? এখন আমরা দুটো লিখে ফেলি তো খাতা বের করো সবাই। সুন্দর করে তারিখ দিও। বলো
হলো তোমাকে ধন্যবাদ। অবশ্যই তোমরা সমাদারি মেনটেন করবা। সবাই বাবা
একসাথে দেখবো। বাবু, তোমাদের সানরাইজের মধ্যে হাইফেন হবে না, সানরাইজের মধ্যে কেউ হাইফেন দিবে না। এখন যারা যারা খাতা দেখাচ্ছে তারা খাতা না গো বাবা, তারা খাতা রিভিশন দাও, ঠিকঠাক মতো পড়ো। কয়েকজনের লেখা কিন্তু সুন্দর হচ্ছে না, খুব মজা হচ্ছে, ওই কটা লেখা কিন্তু দেখবো না। যারা খাতা দেখাচ্ছে তারা খাতা না, কয়েকজনের লেখা খুব ছোট হচ্ছে, এত ছোট লেখা দেখা যায়? বাবু, যারা দেখাচ্ছে তারা দেখছে কি খাতা ধরে আছো, আর যারা খাতা দেখাচ্ছে না তাদের খাতা দেখানোর কোনো নাম গন্ধই নাই কেন? বাবা, যারা দেখাইছো তাদের বলতে হবে না, আমি নিজেই দেখতে পাচ্ছি যেগুলো দেখাইছো। না করে অন্যদিকে তাকায় থাকা যাবে না, এই যে ক্যামেরার দিকে খাতা দেখাও, মুখ থেকে হাত সরাও, খাতা দেখাও, এখন মাথার উপরে না, একটু নিচে নামো। যারা ক্যামেরা বন্ধ করে রেখেছে তারা অবশ্যই খাতা দেখাও। কি ব্যাপার, এখনো কয়েকজন বোর্ডের দিকে তাকায় তুলেই যাচ্ছে বাবা, দেখা হয়নি? তাড়াতাড়ি করতে হবে, তো আমি সাইডে সরছি, জুতো তোলো।
বলেছিলাম যে যাদের লেখা হয়েছে তারা চুপচাপ বসে না থেকে রিভিশন করো। এখন কথা হচ্ছে বাবু, তোমরা যারা যারা তুলেছো তাদের থ্যাংক ইউ, আর যারা যারা তুলতে পারোনি তাদের হাতটা দুটো চালানো অভ্যাস করতে হবে। এত স্লো হলে কখনোই হবে না। ইনশাল্লাহ আশা করা যায় কয়েকদিনের মধ্যে যদি গভর্নমেন্ট পারমিশন দেয় আমাদের স্কুলটাও খুলবে, তখন যদি তোমরা এত স্লো থাকো পারবে না তো। আর তো তাড়াতাড়ি চালাতে হবে না। এখন কথা হচ্ছে আগামীকালকে আমাদের অনলাইন ক্লাস বন্ধ থাকবে, জানো তো কি উপলক্ষে? জানো জানো হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে ক্লাস বন্ধ থাকবে, তাই না? ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমাদের দেখা হবে কবে? মঙ্গলবার। ওকে, ঠিক আছে। যাদের লেখাটা কমপ্লিট হয়নি তারা অবশ্যই লেখা কমপ্লিট করে পড়া থেকে বের হবে, ঠিক আছে? পড়া ইনকমপ্লিট রেখে কখনো উঠবে না। আগে পড়া কমপ্লিট করবে, বাংলা ক্লাস হবে, অঙ্ক ক্লাস হবে, তারপর ইংলিশ ক্লাসে পড়াটা কমপ্লিট করবে, তারপর পড়া থেকে উঠবে, ঠিক আছে বাবা? সবাই খুব ভালো থাকবো, আগামীকালকে দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? ভালো আছো? পরীক্ষা শেষ? মজা লাগছে? মজা লাগছে না? আবার পরীক্ষা দিবা? আবার পরীক্ষা হবে? হ্যাঁ, আবার পরীক্ষা হবে, দেখছো? পরীক্ষা শেষ, ওই সেজন্য মজা লাগছে না। পরীক্ষা দিতেই থাকবে, দিতেই থাকবে, আবার পরীক্ষা হবে। আর সেই পরীক্ষার জন্য আমাদেরকে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, তাই না? কারণ বার্ষিক পরীক্ষা যদি আমরা ভালো রেজাল্ট না করতে পারি, ভালোভাবে পড়াশোনা না করতে পারি, তাহলে আমরা কি অ্যাডমিশনে যারা যাব, প্রি অ্যাডমিশনে যারা যাব, তাহলে কি তারা ভালো রেজাল্ট করতে পারবো? তাহলে এই যে বার্ষিক পরীক্ষাটা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে, অন্তত বার্ষিকটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, যাতে আমরা প্রি অ্যাডমিশন অ্যাডমিশনে গিয়ে কোনো ধরনের প্রবলেম না হয়। হ্যাঁ, যত ভুল ত্রুটি যত শিখার এখনই শিখে নিতে হবে, আর যেটা পারবে না সেটা তোমাদের মিস, অথবা স্কুলের মিস বা প্রাইভেট মিস যে থাকুক না কেন, গার্জিয়ান যারা আছে যে থাকুক না কেন, সাথে সাথে সলভ করে নিতে হবে। ওকে, সামাইরা, সামাইরা তুমি কি কেজি ক্লাসে পড়েছো? সামাইরা কি কেজির ক্লাসে পড়েছো? কেন তুমি কেজিতে পড়ো না, ওয়ানে পড়ো? ওয়ানে? সরি, তুমি প্লেন ক্লাস করেছো না, ভুল করে করেছো। ওকে, ওয়ানের ক্লাস হচ্ছে 12টা থেকে, ঠিক আছে? এরপর থেকে 12টায় ক্লাসে ঢুকবে, প্লে ক্লাসে ঢোকার দরকার নেই। ওকে বাবা? ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করে ফেলি। আমরা আবার প্রথম থেকে পড়ছি, প্রথম থেকে কিন্তু পড়া আমাদের পুরো বই শেষ, এখন শুধু রিভিশন, এখন শুধু দেখার পালা যে আমাদের মনে আছে কিনা, তাই না? সবাই 1 নম্বর লিখো সব পার্থ, সুন্দর করে লিখে ফেলবে, সবাই হাতে লেখা সুন্দর করে লিখে ফেলবে সব পার্থ। সহপাঠী, সহপাঠী মানে কি মনে আছে? সহপাঠী মানে কি মনে আছে? কি? ইয়েস, পড়ার সাথী। এরপরে লিখো খুশি,
খুশি মানে কি বলতো? খুশি মানে কি? আনন্দ। খুশি মানে আনন্দ। প্রাণ। প্রাণ মানে কি বলতো? প্রাণ মানে কি? জীবন। প্রাণ মানে জীবন। সবাই একটু মনোযোগী হই, ওকে? শুরু। শুরু মানে কি বলতো? শুরু মানে কি? আরম্ভ করা। শুরু মানে আরম্ভ করা। মৌ। মৌ মানে কি বলতো? মৌ মানে মধু। মৌ মানে মধু। মৌ মানে মধু হয়, মৌমাছিও হয়, কিন্তু আমরা মধুই লিখবো, ঠিক আছে? মৌ মানে হচ্ছে মধু। তোমরা কি বোর্ডটা বুঝতে পারছো? আমার হাতের লেখা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে পরে যাব পিপাসা। পিপাসা মানে কি বলতো? পানি পান করার ইচ্ছা, তাই না? নাগাল। নাগাল মানে কি? নাগাল মানে কি? নাগাল মানে স্পর্শ করা। কথা বলতে হবে তো। নাগাল মানে স্পর্শ করা। আরেকবার বলি, সহপাঠী মানে কি? পড়ার সাথী। খুশি মানে কি? সবাই বলো, আনন্দ। প্রাণ মানে? প্রাণ মানে জীবন। শুরু। শুরু মানে কি? শুরু মানে শেষ। মৌ মানে? মৌ মানে কি? মধু। পিপাসা। পিপাসা মানে কি? পানি পান করার ইচ্ছা। নাগাল মানে স্পর্শ করা। নাগাল মানে স্পর্শ করা। 2 নম্বরে বাক্য গঠন। 2 নম্বরে কি লিখবো? বাক্য গঠন। নাম দিয়ে বাক্য গঠন কি হবে বলতো? নাম দিয়ে বাক্য গঠন কি লিখবো? তোমার নাম কি? যদি আমরা কেউ লিখি যে তোমার নাম কি, তাহলে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর যদি লিখি আমার নাম, যার যার নাম সে লিখবা, তাহলে আর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে না। কিছু বলতে চাও উম্মে হাফসা? কি বলবে বলো? ওকে, একটু ওয়েট করো। তাহলে নাম দেখে লিখবো। তোমার নাম কি? বা আমার নাম, যার যার নাম শেষে লিখবে। সহপাঠী দিয়ে বাক্য গঠন কি হবে বলতো? আমরা সহপাঠীদের সাথে খেলি। আচ্ছা উম্মে হাফসা, ফোনটা আনমিউট করো, দ্রুত করো, হচ্ছে না। একটু দাঁড়াও, একটু ওয়েট করো। উম্মে হাফসা স্নিগ্ধা, অলিক শাখা পিঙ্গল। এখন ফোন আনমিউট করো, এখন ফোন আনমিউট করো। এটা তো উম্মে হানি, উম্মে হাফসা স্নিগ্ধা। ফোন আনমিউট করো বাবা, টাইম চলে যাচ্ছে তো, হচ্ছে না? ম্যাম, বলো। আপনি শুরু মানে শেষ বলছে, শুরু মানে তো আরম্ভ করা। হ্যাঁ, আমি তো বলেছি শুরু মানে আরম্ভ করা। আমি তো শুরু হ্যাঁ করি নাই, আমি তো যখন আপনি আপনি প্রশ্ন তোলা পরে দেখবো পড়ালে তখন তো বললেন শেষ। না, আমি বললাম শুরু মানে কি বলতো, তখন বলেছি আরম্ভ করা। তুমি শুনতে ভুল করেছো। শুরু মানে আরম্ভ করা।
আমি বলেছি শুরু মানে আরম্ভ করা, তাই বলেছি না? হ্যাঁ, তুমি শুনতে ভুল করেছো। শুরু মানে আরম্ভ করা, আমি শেষ বলিনি। ওকে বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় চলে যাচ্ছে তো। বুঝতে পারিনি, জোরে বলো। আমি তোমার কথাটা বুঝতে পাচ্ছি না। নাগাল শব্দের অর্থ নাগাল, বাঘ কাছে এটা লেখলে হবে না। নাগাল মানে হচ্ছে স্পর্শ করা, নাগাল মানে হচ্ছে স্পর্শ। না বাবা, নাগাল মানে স্পর্শ করাই লিখতে হবে। ওকে, পরে চলে যায়, অনেক সময় নষ্ট হয়েছে। সহপাঠীদের লিখো, আমরা সহপাঠীদের সাথে খেলি। এবার দেখো ভোর, ভোর দিয়ে বাক্য গঠন কি হবে বলো তো? ভোর দিয়ে বাক্য গঠন কি হবে? আমরা ভোরে ঘুম থেকে উঠি, আমরা ভোরে ঘুম থেকে উঠি। আতা দিয়ে কি হবে? আতা ফল খেতে মিষ্টি, আতা ফল খেতে মিষ্টি। ডালিম দিয়ে কি হবে বলো তো? ডালিম একটি ফলের নাম, ডালিম একটি ফলের নাম। বন, বন দিয়ে বাক্য গঠন কি হবে? বনে বাঘ থাকে অথবা বনে বিভিন্ন প্রাণী বাস করে, বনে বিভিন্ন প্রাণী বাস করে। আমার, আমার দিয়ে বাক্য গঠন কি হবে? আমার একটি লাল জামা আছে, আমার একটি লাল জামা আছে, আমার একটি বল আছে, আমার একটি কলম আছে, আমার একটি বাগান আছে। যে যেটা লিখতে পারো সেটা লিখবে, ঠিক আছে? তাহলে নাম দেখে হবে, তোমার নাম কি অথবা আমার নাম, যার নাম সে লিখবে। সহপাঠীদের বাক্য গঠন কি হবে? আমরা সহপাঠীদের সাথে খেলি, আমরা সহপাঠীদের সাথে খেলি। ভোর দিয়ে কি হবে? আমরা ভোরে ঘুম থেকে উঠি। আতা দিয়ে কি হবে? আতা ফল খেতে মিষ্টি। ডালিম দিয়ে কি হবে? ডালিম একটি ফলের নাম। বন দিয়ে কি হবে? বনে বিভিন্ন প্রাণী বাস করে। আমার দিয়ে হবে, আমার একটি লাল জামা আছে। 3 নম্বরে লিখো বিপরীত শব্দ, 3 নম্বরে লিখো বিপরীত শব্দ, বিপরীত শব্দ। দেখো আমি কি হবে বলো তো? আমির বিপরীত কি? তুমি। ওপরে, ওপরের বিপরীত কি? নিচে। যদি বলতো ওপর তখন লিখতাম নিচ, তাই না? এরপরে দেখো অনেক কি হবে? বেশি, অনেক বেশি হবে কি হবে? অল্প, অনেক অল্প। আমার তোমার, আমার তোমার। শুরু শেষ, উম্মে হাফসা স্নিগ্ধা। এবার দেখো বিপরীত শব্দে আছে শুরু, এবার হবে শেষ, আর শব্দার্থের বেলায় শুরু হবে আরম্ভ, ঠিক আছে? ভিতরে বাহিরে, যদি বলতো ভিতর তখন লিখতাম বাহির, ঠিক আছে? এবার ঠিক আছে, তবে চলো সলিউশন করি। সহপাঠী মানে পড়ার সাথে, পর ডয় শুনো রাইটারা, আর র বয় শুনো র, পড়ার সাথে বানান দন্ত সয়েকে সা হয়ে দীর্ঘইকার, শব্দার্থে দাড়ি ব্যবহার করব। খুশি মানে আনন্দ, সবাই বানান খেয়াল করো, সরিয়া দন্ত ন, দন্ত নয়ে দ, আনন্দ, সরিয়া দন্ত ন, দন্ত নয়ে দ, আনন্দ। প্রাণ, প্রাণ মানে হচ্ছে জীবন, জীবন বানান দৈর্ঘ্য জয়ে দীর্ঘইকার, ব দন্ত ন, জীবন। প্রাণ মানে হচ্ছে জীবন, জীবন বানান দীর্ঘজয় দীর্ঘইকার, ব দন্ত ন, জীবন। শুরু, শুরু মানে হচ্ছে আরম্ভ করা, সরিয়া বয়ঃশূন্য র,
মই সাথে লিখতে হবে ভ আরম্ভ করা শুরু মানে কি হচ্ছে আরম্ভ করা মো মানে হচ্ছে মধু ভয়ের উপরে কেউ মাত্রা ব্যবহার করব না ম ভয়ের অসংকারে ধূপ মধু পিপাসা পিপাসা মানে হচ্ছে পানি পান করার ক বর্ষ রেখেরা আর র করার পানি পান করার ইচ্ছা ইচ্ছা বানান রসই ছয়ে ছয়ে আকার ইচ্ছা পানি পান করার ইচ্ছা নাগাল মানে স্পর্শ করা দন্তে ছয়ে প তালবে ছয়ে রিফ রিফটা কোথায় হবে তালবে ছয়ে উপরে হবে ঠিক আছে স্পর্শ করা সবাই মিলিয়ে নিচ্ছ স্পর্শ করা ক বর্ষণ রয় আকারে রা করা স্পর্শ করা এবার বিপরীত শব্দে চলে আসবো আমি কি হবে তুমি আমি তুমি ওপরে নিচে নিচে বানান দন্ত নয় রসইকার চয়ে একার নিচে ওপরে নিচে অনেক অল্প সরি অ লয়ে প অল্প আমার তোমার তয় ওকার ময় আকার বয়সুর তোমার আমার তোমার এরপরে দেখো শুরু শেষ শেষ বানান তাল বিষয়কে সে মধ্যাহ্ন স শেষ শুরু শেষ শেষ বানান তাল বিষয়কে সে মধ্যাহ্ন স শেষ ভিতরে কি হবে বাহিরে বাইকের বা হয় রসইকের ই বয়সন রয়ে এখানে সে বাহিরে বিপরীত শব্দে দাঁড়িয়ে দেবার কোনো দরকার নেই বিপরীত শব্দে দাঁড়িয়ে দেবার কোনো দরকার নেই এবার চলে আসবো বাক্য গঠনে নাম দিয়ে লিখবো আমার নাম আমার নাম যার যার নাম শেষে লিখবা ঠিক আছে আমি মালা লিখছি আমি মালা লিখছি কিন্তু তোমরা যার যার নাম শেষে লিখবা আমার নাম মালা সহপাঠী দিয়ে লিখবো আমরা আমরা সরি আর মাম বসন রায় আমরা সহ পাঠীদের সাথে সাথে খেলি বা পড়ি খেলি অথবা পড়ি ঠিক আছে পড়ি লিখলে দর্শন লিখতে হবে আমরা সহপাঠীদের সাথে খেলি ভোর ভোর দেখি হবে আমরা আমরা ভোরে হয় ওকার বয়সন রয়ে একার ভোরে আমরা ভোরে রসকার কপুর থেকে হয় একার হয় একার থেকে আমরা ভোরে ভোর থেকে উঠি বানান রস হয় রস একার উঠি তোমরা কি মিলিয়ে নিচ্ছ তোমরা কি মিলিয়ে নিচ্ছ মিলিয়ে নাও আমরা ভোরে ঘুম থেকে উঠি আটা দিয়ে কি হবে বলতো আটা ফল আটা ফল খেতে আটা ফল খেতে আটা ফল খেতে আটা ফল খেতে মিষ্টি ডালিম দিয়ে লিখব ডালিম ডালিম একটি ডালিম একটি ফলের ফলের নাম ডালিম একটি কি ফলের নাম ডালিম একটি ফলের নাম বন্দি লিখব বনে বিভিন্ন বিভিন্ন প্রাণী
বাস করে, প্রাণী বানান কিন্তু মধুর নয়ে দীর্ঘইকার, ঠিক আছে? প্রাণী বানান মধুর নয়ে দীর্ঘইকার, বনে বিভিন্ন প্রাণী বাস করে, প্রাণী বানান মধুর নয়ে দীর্ঘইকার, প্রাণী বাস করে। আমার দিকে লিখো, আমার একটি কলম আছে, আমার একটি লাল জামা আছে, আমার একটি বল আছে, তাই না? আমার একটি লাল জামা আছে, আমার একটি লাল জামা আছে। ওকে, হয়ে গেছে? এটুকু সবার হয়ে গেছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি এক নম্বরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এক নম্বরটা মুছে দিচ্ছি। দেখো, এখন আমরা তিন নাম্বার দিব। তিন নাম্বারে বলেছে, সরি, চার নাম্বারে বলেছে, আতা গাছে তোতা পাখি ছড়াকে লিখো। আতা গাছে তোতা পাখি ছড়ার নাম কি ছিল বলতো? আতা গাছে তোতা পাখি ছড়ার নাম কি ছিল? ছড়া ছিল, তাই না? তাহলে উপরে আমরা শুধুমাত্র লিখব ছড়া। কি লিখবো? ছড়া। আতা গাছে তোতা পাখি, উপরে লিখবো ছড়া। কিন্তু কোন লেখকের নাম দেওয়া ছিল? কে লিখেছে তার নাম দেওয়া ছিল? তাহলে আমরা সেই নামটা লিখব, লেখার দরকার নেই, যেহেতু কোনো নাম নেই, তো আমরা সেখানে কোনো নাম লিখবো না, শুধু লিখবো ছড়া। এরপরে আমরা লেখা শুরু করব। ওকে, মাত্র সোজা করে লিখবা, লেখা সুন্দর হবে। তাহলে আটা গাছে, গাছের হবে কি হবে? গাছে হবে, তাই না? কয়েকের গাছ, ছয়েকের ছে। আটা গাছে কি পাখি? তোতা পাখি, তোতা পাখি। আটা গাছে তোতা পাখি, এই যে গাছের বয়ের আকারের নিচ থেকে ডালিম লিখতে হবে, ঠিক আছে বাবা? আমরা যদি লাইন গুলোকে সমান করে বা সুন্দর করে লিখি, যেভাবে লেখা আছে সেইভাবে লিখি, তাহলে দেখতে সুন্দর লাগে না? তাহলে তো দেখতে সুন্দর লাগবে, তাই না? তাহলে গাছের এই যে গয়ের আকারের নিচে থেকে লিখতে হবে ডালিম গাছের। এটাও কিন্তু গাছে হবে, গাছের হবে না, ডালিম গাছে। মৌ, মৌ বানান অনেক সময় সবাই মরে ও কাটবে, কিন্তু বইয়ে কি আছে? মরস মৌ আছে, এরপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কি? মৌ। আর মৌ এর পরে একটা কি আছে? দাঁড়িয়ে আছে। ওকে, এরপরে দেখো, এই যে আতার নিচে থেকে শুরু করবো, এত, এ, ত, এত ডাকি, ডাকি বানান বয়েটা পয়ের অস্বীকার, এত ডাকি তবু, ক বয়ের অস্বীকার, তবু কথা বানান কি? ক ছয় আকার থা, কথা, এত ডাকি তবু কথা। ডালিমের নিচ থেকে লিখবো ক, ক ও, ক। দেখো, ক একসাথে লিখেছি না আলাদা লিখেছি? কেন আলাদা লিখেছি? দেখো, কও আলাদা, না আলাদা, কেন আলাদা? কও না, কেন? বউ, বউ বানান কিন্তু বয়ে ঔ কার না, কি হবে? বর অস, বউ। এরপরে দাড়ি হবে, এরপরে কি হবে? দাড়ি হবে। ওকে, তাহলে উপরে কি লিখবো? ছড়া লিখবো। আর আপনার কাছে তোতা পাখি ছড়ার কোনো কবির নাম নেই, সেজন্য কোনো ছড়ার কবির নাম লিখবো না। এরপর থেকে লিখবো আতা গাছে, অনেক সময় রড লিখে ফেলো, কিন্তু র হবে না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা, কও না কেন? বউ, শুধু মৌ আর বউতে দাড়ি হবে। ওকে, তো সবাই একবার খাতাটা সামনের দিকে ধরো, সবাই খাতাতে একবার সামনে ধরো।
আমি তোমাদের লেখার সিস্টেম গুলো বুঝিয়ে দিয়েছি না, কিভাবে লিখতে হবে, লিখন সিস্টেম গুলো কিভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপরে তোমরা সেটা অ্যাপ্লাই করো না কেন? তারপরে তোমরা সেই লেখাগুলো অ্যাপ্লাই করো না কেন? যখন অ্যাডমিশন প্রি অ্যাডমিশনে যাবে এটা সমস্যা হয়ে যাবে। আমাদের এটা খাতা, আর খাতায় এরকম একটা মার্জিন থাকে, খাতায় এরকম একটা কি থাকে, মার্জিন থাকে, তাই না? এমন একটা মার্জিন থাকে। আমরা যখন এক নাম্বার লিখতে যাই তখন ঠিক মার্জিনের সাথে এক নাম্বারটা দিই, দিয়ে তারপরে ক নাম্বারটা একটু সরে ক নাম্বার লিখি, ঠিক আছে? তারপরে যত লিখার আমরা এখানে লিখে যাব। আবার যদি এই লাইন শেষ করে, একদম এই লাইন লিখা শেষ করে, খাতা শেষ করে ঠিক কয়ের নিচে লিখবো, আর একের নিচে যাওয়া যাবে না, আর একের নিচে যাওয়া যাবে না, এইভাবে লিখতে হবে। এক নাম্বার লেখা শেষ, এখন আমরা দুই নাম্বার যখন লিখতে যাব দুই আঙ্গুল ফাঁকা দিয়ে নিচে দুই নাম্বার দিব, দিয়ে আবার এখান থেকে লেখা শুরু করব, আবার এখান থেকে লেখা শুরু করব। আবার যখন দুই নাম্বার লেখা শেষ হয়ে যাবে দুই আঙ্গুল ফাঁকা দিয়ে তিন নাম্বার দিব, এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। তার মানে এক নাম্বারের নিচে দুই নাম্বারের নিচে কিছুই লেখা যাবে না, আর ক সমান করে খ গ ঘ এইভাবে লিখে যেতে হবে। বুঝতে পেরেছো লিখার সিস্টেম গুলো? আর ছড়া, ছড়ার ক্ষেত্রে সব সময় আমরা নাম্বার দেব সামনে, ধরো এক নাম্বারে আছে ছড়া, এক নাম্বার দিয়ে আমরা ছড়ার নামটা লিখবো ঠিক খাতার মাঝখানে, তারপরে যেখান থেকে লিখা শুরু করতে বলবে ঠিক সেখান থেকে লেখাটা শুরু করতে হবে। এটা হচ্ছে ছড়ার ক্ষেত্রে, এটা হচ্ছে ছড়ার ক্ষেত্রে। ওকে ওকে বাবা, সো সবাই আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম ছিল? আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? ওকে একটু আমরা শুনবো, সবার থেকে শুনবো, একটু আন্টি একটু দাঁড়ান, আন্টি একটু দাঁড়ান, আমাদের কম্পিউটার থেকে আগে আনমিউট করা হবে, তারপরে আপনি আনমিউট করবেন। আব্দুল মুকাদ্দিম, আন্টি একটু দাঁড়ান, আব্দুল মুকাদ্দিম, যে আন্টিটা দেখেন আব্দুল মুকাদ্দিম রোল এক। বলছি আব্দুল মুকাদ্দিম দেখা যাচ্ছে তো, আচ্ছা আন্টি একটু আমরা ট্রাই করছি। হ্যাঁ আপনি একটু ফোনটা আনমিউট করেন এখন, এখন আন্টি আপনি ফোনটা আনমিউট করেন। হ্যাঁ বলেন, এখন বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। এই যে ছড়াতে যে লেখা আছে, ছড়া হচ্ছে তওকারে তো, এখান থেকে ছড়াটা আপনি ত পর্যন্ত, আর গাছের একার থেকে ডালিম বয়ে দেওয়া আছে। আচ্ছা আমি আরেকটু আরেকটু জোরে শুনি, আমি বলতেছি ম্যাডাম, এই যে ছড়া আতা গাছে তোতা পাখি ছড়াটা, ছড়া এই বানানটা লেখা আছে জি জি, একার থেকে তওকারে তোর ওখান থেকে ছ, আর আচ্ছা এটা এটা বুঝতে পেরেছি আন্টি, আপনি যেটা বলেছেন বুঝতে পেরেছি, ছড়ার এখান থেকে আছে তোতা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে এটা এতটা ধরার দরকার নেই, আমরা এতটা লাইনটা এতটাও ধরবো না, আমরা শুধু ছড়ার নামটা মাঝখানে রাখবো, দেন আমরা যদি কবির নাম থাকে, কবির নাম যদি এখান থেকে থাকে এখান থেকে, আমরা তো হচ্ছে কি বলে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে আমরা তো হচ্ছে লাইন দেখবো না, জাস্ট দেখবো বাচ্চা যদি লেখে তাহলে
লাইনগুলো সঠিকভাবে লিখেছে কিনা। আমরা যদি দেখি যে দাড়ির নিচ থেকে স্কেল দিয়ে মেপে মেপে দেখি যে লাইনটা সঠিকভাবে লিখেছে কিনা, এভাবে যদি করতে যাই এটা আসলেই পসিবল না। আমরা যদি লিখতে যাই আমাদের ক্ষেত্রেও এটা পসিবল না। সো এতটাও দেখতে হবে না, শুধু আমরা দেখবো যে লাইনগুলো যে আতা গাছে তোতা পাখি তারপরে গাছের নিচ থেকে লিখেছে কিনা, আমরা গাছের আকারের নিচ থেকে লিখেছি কিনা এটাও দেখবো না, ঠিক আছে? শুধু দেখবো গাছের নিচে ডালিম লিখেছে কিনা। বুঝতে পেরেছেন আন্টি? আমরা যদি ওইভাবে স্কেল দিয়ে মেপে মেপে লিখি এটা আমরা আমাদের দ্বারাও পসিবল না, আর ওরা তো বাচ্চা মানুষ। আর কোনো প্রবলেম? ওকে ঠিক আছে। ইসরাত জাহান কিছু বলতা? কি প্রবলেম বাবা? ওকে এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এখন বলো বলো, জোরে বলবে। পরে কি দাড়ি হবে? জোরে বলো। আত্মা গাছে তোতা পাখি ছড়াটা কি মুই পরে দাড়ি হবে? বাবা আত্মা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, শুধু মৌ আর বৌতে দাড়ি হবে, তাই না? শুধু মৌ আর বৌতে দাড়ি হবে, ঠিক আছে? ওকে, সো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী দিন। কালকে তো বন্ধ আছে আমাদের। আর সবাই অনেক ভালোভাবে থাকো, নিজের টেক কেয়ার নাও, আর বাবা মার কথা শোনো, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আচ্ছা, আমরা তাহলে পড়াশোনাটা স্টার্ট করে ফেলি, ঠিক আছে? সময় পেলে আমরা বাড়তি কোনো কথা বলবো, কেমন? তো আজকের পড়াটা আমরা শুরু করব নামতা দিয়ে, ঠিক আছে? ষোলো ঘরের নামতা দিয়ে আজকের পড়াটা আমরা স্টার্ট করব। সবাই বলো তো, ষোলো একে ষোলো, ষোলো দুগুণে ৩২, তিন ষোলো ৪৮, চার ষোলো ৬৪, পাঁচ ষোলো ৮০, ছয় ষোলো ৯৬, সাত ষোলো ১১২, আট ষোলো ১২৮, নয় ষোলো ১৪৪, দশ ষোলো ১৬০। আবারও বলছি, সবাই আমার সাথে সাথে বলো, ষোলো একে ষোলো, ষোলো দুগুণে ৩২, তিন ষোলো ৪৮, চার ষোলো ৬৪, পাঁচ ষোলো ৮০, ছয় ষোলো ৯৬, সাত ষোলো ১১২, আট ষোলো ১২৮, ১৪৪, দশ ষোলো ১৬০। আবারও বলছি, একটু খেয়াল করো, ষোলো একে ষোলো, ষোলো দুগুণে ৩২, তিন ষোলো ৪৮, চার ষোলো ৬৪, পাঁচ ষোলো ৮০, ছয় ষোলো ৯৬, সাত ষোলো ১১২, আট ষোলো ১২৮, নয় ষোলো ১৪৪, দশ ষোলো ১৬০। আমরা তো কথা লেখা সবাই পারি, তাই না? সবাই তোমরা পারো না? মনে আছে না ভুলে গেছো? মনে আছে? আচ্ছা, তো তাহলে আমরা এখন সরাসরি লেখাতে চলে যাব, ঠিক আছে? এক নম্বরে আছে কথায় দশ হাজার এক, দশ হাজার নয়, দশ হাজার এগারো,
সবাই বলতে পারি, তাই না? একক, দশক, শতক, শতকের আগে কি করতে হয়? কমা দিয়ে নিতে হয়, তাই না? নিজেদের বোঝার সুবিধার জন্য তোমরা কমা দিয়ে করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ১০,০০০ তিন নম্বর আছে, দশকের সাহায্যে লিখো। ১০,০০০ ১০,০০০ তো সেটি ৩ দশকের সাহায্যে তো তোমরা সবাই পারো, তাই না? ১০,০০০ আশার অঙ্ক, এটা হচ্ছে এক নম্বর শীটের, এক নম্বর শীট বলতে প্রথম সাময়িক শীট, ঠিক আছে? আশার অঙ্ক প্রথম সাময়িক শীটের দুই ও পাঁচ নম্বর, সবাই কি বোর্ডটা তুলে ফেলে দেখি। তারপরটা কত হবে? ১০,০০০ তারপরটা বলতো কত হবে? ১০,০০০ কত বলতো? এটা ১১, তাই না? ১০,০১৫ ১৫ বানানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নাই, অনেকে তোমরা ১৫ বানানে চন্দ্রবিন্দু দিয়ে দাও, ১৫ বানানে চন্দ্রবিন্দু হবে না। তারপরে কত আছে? ১০,০০৩ তারপর আছে ১০,০০০৬ তারপরে আছে ১০,০০০১৬
ভালো করে খেয়াল করো। সবাই কি তোমরা বুঝতে পারছো কিভাবে হলো? কে কে বুঝতে পেরেছো দেখে হাত তোলো তো। কথায় লেখা অঙ্কে লেখা কে কে বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, হাত নামা। মোটামুটি সবাই বুঝতে পেরেছো, হাত নামা। তারপরে আছে কি, দশকের সাহায্যে লিখো কথা হবে বলো তো। 30 10 1 একই ভাবে এটা কি হবে, 30 10 8। তারপরে কথা হবে বলো তো, 31 10 4 32 10। দশকের সাহায্যে তো তোমরা সবাই পারো তাই না? দশকের সাহায্যে তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। সবাই লিখেছ? আচ্ছা এবার হচ্ছে নামতা তাই না? এবার আমরা নামটা লিখবো, ছোট ঘরের নামতা। ১৬ ১৬ ২৩ ৩৬ ৬৭ ৫৭ ৮০ ৬১৬ ৯৬ ৭১১২ ৮১২৮ দেখো জায়গা নাই দেখো নিচে লিখছি, ১৬ ৯ ১৪৪ ১৬ ১০ ১০৭ সবাই কি নামটা বুঝতে পারছো? নামটাটা আমি কিভাবে লিখেছি একটু ভালো করে খেয়াল করো। ১৬ ১৬ ১৬ ২৩ ৩৬ ৩৮ ৪৬ ৬৪ ৫৬ ৮০ ৬৬ ১১২ ৮৬ ১১২ ৯৬ ১৪৪ ১০ ১৬ ১৬০ আচ্ছা এবার আমরা ভাষার অঙ্কটা করব, ঠিক আছে? তো ভাষার অঙ্কে আমি প্রশ্ন লিখবো না, কারণ প্রশ্ন আমাদের শীটের মধ্যেই দেয়া আছে। তো আমরা প্রশ্ন না লিখে আমরা সমাধানটা করব। দেখো আমি প্রশ্নটা পড়ছি, দেখো খেয়াল করো, ভালো করে খেয়াল করো। 2 নম্বর প্রশ্নটা, পার্কে 5 জন শিশু খেলছে, পরে আরো 2 জন শিশু আসলো, এখন পার্কে কতজন শিশু? প্রথমে 5 জন খেলছিল, পরে আরো 2 জন শিশু, তাহলে মোট কতজন শিশু হলো পার্কে? তাহলে আমরা এখানে লিখে ফেলি, আচ্ছা এটা 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? পার্কে শিশু ছিল, পার্কে শিশু খেলছে, এখানে খেলছিল কথা বলছিল তাই না? কেন পার্কে শিশু খেলছে, 5 জন, পরে আরো 2 জন শিশু আসলো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আরো আসলো, আর ও আসলো 2 জন তাই না? এখন বলেছে পার্কে মোট কতজন শিশু হলো, তাহলে এটা আমাদের
যোগ করতে হবে। তাহলে লিখতে পারি কি আমরা মোট মোট শিশু হলো, মোট শিশু হলো 5 আর 2 কত হবে বলতো? 7, তাই না? 7 জন। এখানে কিন্তু কেউ টি কথা লিখবে না, তাহলে উত্তর 7 জন। আমি 1 নম্বরটা মুছে দিচ্ছি। 1 নম্বর সবার হয়ে গেছে না? সবার হয়ে যাওয়ার কথা 1 নম্বরটা, তাহলে 1 নম্বরটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো শীটের আমরা 5 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? শীটের কত নম্বর বলতো? শীটে 5 নম্বরটা, 5 নম্বরটাতে কি বলেছে? বলেছে রাকিবের 2টি বিস্কুট ছিল, তার মা সরি তার বাবা তাকে 8টি বিস্কুট দিলেন, তার মা তাকে আরো 2টি বিস্কুট দিলেন, এখন তার কতগুলো বিস্কুট হলো? আমি আবারও বলছি, রাকিবের 2টি বিস্কুট ছিল, তার বাবা তাকে 8টি বিস্কুট দিলেন, তার মা তাকে আরো 2টি বিস্কুট দিলেন, এখন তার কতগুলো বিস্কুট ছিল? তাহলে আমরা লিখতে পারি কি, রাকিবের ছিল 2টি, তারপরে কি করলেন? বাবা দিলেন, তাই না? বাবা দিলেন 8টি, তারপরে কি করলেন? মা দিলেন, মা দিলেন 2টি। তাহলে এখন জানতে চেয়েছে তার মোট কতগুলো বিস্কুট হলো, তাহলে কি লিখতে পারি? মোট বিস্কুট আমাদের কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? 8 আর 2 কত হয়? 10, 10 আর 2 12, উত্তর 12। বাবা আজকের ক্লাস নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? আমি যতটুকু যা করিয়েছি এর মধ্যে কি কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন নাই? ভালো করে একটু অঙ্কটা খেয়াল করো। সবাই বুঝতে পেরেছ? অঙ্ক কিন্তু আজকে যেগুলো ছিল সবই সহজ সহজ অঙ্ক ছিল, এগুলো তোমাদের সবারই পারার কথা। আর ভাষার অঙ্ক যেগুলো আছে তোমাদের যেহেতু প্রথম থেকে শুরু হয়েছে, তোমরা বইয়ের প্রথম থেকে কি করবে বলতো? বাসাতেই তোমরা নিজেরা নিজেরা অঙ্কগুলো কমপ্লিট করে আগিয়ে রাখবে, তাহলে তোমাদের লাভ হবে। বাবা দাঁড়াও, আনমিউট করে কথা বলো। বাবা যে প্রশ্ন করবে সে একটু হাত তুলো। আনমিউট করো বাবা, আনমিউট করো, আনমিউট করে তারপরে আমাকে প্রশ্নটা করো। ম্যাম বলো, শুনতে পাচ্ছি? ষোলো ঘরের নাম তাই ষোলো আসতে আর 16 নং কতটা আমি লেখ কত হবে?
ষোলো আট আর ষোলো নয় কি হবে? ষোলো আটে আর ষোলো নয় কত হবে? ও ষোলো আটে আঠাশ বাবা, একশো আঠাশ। একশো আঠাশ আর ষোলো নয়? আর ষোলো নয় হচ্ছে একশো চুয়াল্লিশ। ধন্যবাদ ম্যাম। ষোলো আট একশো আঠাশ, ষোলো নয় একশো চুয়াল্লিশ। আচ্ছা তো বাবা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ইউটিউবেও কি সার্চ দিয়ে তোমরা এই ক্লাসটা কি পরবর্তীতে দেখে নিতে পারো, তাই না? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। আবার ভালো থেকো।